साथियों, सारे सुझावों को ध्यान में रखते हुए ये तय किया गया है कि भारत में लॉकडाउन को अब 3 मई तक और बढ़ाना पड़ेगा। घड़ी की एकदम चल नहीं, बार बार बोले छिलाम आमार असुखे आर खर्चा करो ना। एतटा खराब समय आसबे भाबते पारिनि, टीवीते जेभाबे बोलेछिलो भेबेछिलाम छेलेर माइने तो अंतत ढुकबे। पेटेर भातटा असुखेर थेकेओ जरूरी, সেটা যদি বুঝতে মাস প্রথমে অতগুলো টাকা ওষুধের পেছনে খরচ করতে না। অনেকবার বলেছিলাম ব্যবসা করতে যেও না, সব ব্যবসা ট্যাবসা তোমার দ্বারা হবে না। কি করব, অটো টোটো তো চালাতে পারবো না। ভেবেছিলাম রিটায়ার করে যে কোনটা টাকা পয়সা পাবো তাই দিয়ে একটা দোকান করে অন্তত ভদ্রলোকের মতো বাঁচবো। যারা ইমিটেশন গয়না পড়ে তারা চাল কিনবে না তোমার ওই নকল গয়না কিনবে? খোলা থাকলেই বা কি হতো? দু মাসে ইলেকট্রিকের বিল বাকি, গত মাসেও দেওয়া হয়নি, এ মাসেও দেওয়া হলো না, তোমার দোকানেও 2 মাসের ভাড়া বাকি। দেখো আবার রাজুদা আনা আবার বাড়িতে চলে আসে। উপায় তো নেই, মালতীকে দেখছো টাকা দিতে পারছি না আমি। মাশরুম আমাদের বাড়ির সবার খুব প্রিয়, কতবার যে বানিয়েছে এই লকডাউনে আপনাদের বলে বোঝাতে পারবো না। ও তো বলছে এতদিনে নাকি আমাকে গিন্নি গিন্নি লাগছে। আচ্ছা, টেলিভিশন করি বলে কি রান্না বান্নাও করতে পারবো না? হ্যাঁ তা তো নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই। বেডরুমে পিলোর পাশে একটা নোভেল ইজ আ মাস্ট শুতে যাওয়ার আগে। আচ্ছা, টেলিফোন লাইনে আমাদের সঙ্গে এক দর্শক বন্ধু আছেন, উনি জিজ্ঞাসা করছেন যে হিরো হিরোইনরা কিভাবে মাছ মাংস রান্না করে, ক্যালোরি যদি কিভাবে ভরসা করেন, ক্যালোরি এত ইনটেক করলে তাহলে আপনি বড় কোম্পানিতে একটা ফোন কল কোন খবর আছে? না, শুধু দর্শক বন্ধুর নয়, এই প্রশ্নটা আমারও আপনাকে। সকালে উঠে একটু যোগা, আজব দেশ, মানুষের একটু মানবিকতা নেই। লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে পেটে খিদে নিয়ে হেঁটে বাড়ি ফিরছে। দূর দেখিস আবার করোনা টরোনা বাঁধিয়ে বসিস না। বল কি জন্য ফোন করেছিস, আজকাল এমনি এমনিতে তুই ফোন করিস না। এই শোন না, যতবার ম্যানেজারকে ফোন করছি ফোন ধরছে না। তুই ফোন করেছিলি পাগল? ও তোর ফোন ধরবে এখন? ফোন ধরলেই তো তুই ওর কাছে স্যালারি চেয়ে বসবি। বাস, সিঁড়ি দিয়ে যে যত উপরে ওঠে সে তত বড়ই ভয়, বুঝলি? আমি আর ফোন টোন করি না, অফিস করলে দেখা যাবে। আচ্ছা, টাকা পয়সার যদি কোনো প্রয়োজন হয় তবে আমাকে বলবি, আমি সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দেবো। একদম চাপ নিবি না, ডোন্ট টেক চাপ, ওকে? আরে না না, প্রয়োজন হলে ঠিক জানাবো তোকে।
আসলে 2 মাস হয়ে গেল তো, তাই। আচ্ছা মাসিমা কেমন আছে? হ্যাঁ ভালো। ওষুধ স্টক করে রেখেছিস তো? হ্যাঁ 2 মাসের ওষুধ স্টক করা আছে। কি করছিস এখন বাড়িতে? আমি আমি আবার কি করব, ঘরে বসে ক্রিকেট স্কোর দেখার মতো করোনা স্কোর দেখছি। তারপরে বল তুই কেমন আছিস? আমি একদম বিন্দাস। আমার বাবাকে তো চিনিস, যেদিন লকডাউন শুনেছে বাড়িতে মাল্টিপারপাস স্টোর, যা খুঁজবি তাই পাবি। চাল ডাল আলু আটা তেল নুন মাছ মাংস ডিম, উফ আর বাকি নেই। কাকু কি সারা বছর ধরে লকডাউন করবে নাকি? সেরকমই মনে হচ্ছে। হ্যাঁ আমার খুব সুবিধেই হয়েছে, যা মনে হচ্ছে তাই এক্সপেরিমেন্ট করছি। এই তো আজ মুরগা মাশরুম বানালাম। তোকে তো বলেও লাভ নেই, এখন তো খাওয়াতেও পারবো না। অফিস খুললে তোর জন্য স্পেশাল কিছু একটা বানিয়ে নিয়ে যাব। এই শোন না, আজ রাত 9টার পর জয়েন কর। আরে আমরা রোজই সবাই মিলে নানান ধরনের টপিকস নিয়ে আড্ডা মারি, একেবারে যাতা মজা। আজ তো কারোনা জোকস নিয়ে কম্পিটিশন হবে। কিরে ওই, আরে কোথায় চলে গেলি? এই শোন না মৌসুমী, আমার সাথে নিচে কেউ একজন দেখা করতে এসেছে, আমি তোকে পরে ফোন করবো। হ্যাঁ এই রাখছি। এই শোন শোন শোন, কাল তুমি খুব অন্যায় করেছো। মালতী এসে দতবার করে দরজা ধাক্কালো, তুমি দরজাটা খুলতে পর্যন্ত দিলে না। কি করবো, কাজে মেয়েকে বলবো টাকা দিতে পারছি না? ওর তো বোঝা উচিত ছিল কেন আমি দরজা খুলি। আর তোমার জন্যই তো সব সমস্যা, ও কাজেই বলে দেওয়া যেত, আমরা ওকে রাখবো না। সেটা সম্ভব নয় তুমিও জানো। দুটো বাচ্চা নিয়ে হিমশিম খাচ্ছে, সঙ্গে অসুস্থ মা, ঘরটাও ভেঙেছে। হ্যাঁ বিমলদা, হ্যাঁ বলছি যে আমার একটু টাকার দরকার হয়ে পড়েছিল। এই জানুয়ারি মাসে যে সোনার আংটিটা তৈরি করলাম না, হ্যাঁ হ্যাঁ ওই আংটিটা বিক্রি করে দেবো। না না বন্ধক টন্ধক না, বিক্রি করে দেবো না। কোথাও ইনস্টলমেন্টের কিছু টাকার দরকার হয়ে পড়েছে। কোথায় যাচ্ছিস? দরকার আছে, আসছি। কোথায় যাচ্ছে সেটা বলারও প্রয়োজন বোধ করে না। বোধহয় রাজু এসেছে। দাঁড়াও, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি, যা বলার আমিই বলবো। মালতী, আরে কি গো তোমরা কাকিমা, কাল অতবার করে ডাকলুম, তোমরা একবারও সাড়া দিলে না। কি বলি বলতো, কাকুরও দোকানটা বন্ধ, ভাইয়েরও এখনো মাইনে ঢোকেনি। আরে না গো কাকিমা, আমি সেজন্য এসছি নাকি? তাহলে একটা কথা ছিল কাকিমা, রাগ করবে না বলে। এই দেখো না চারিদিকে যা চলছে, ক্লাব থেকে না রিলিফের টিকিট বিলি করছিল, আমি না কায়দা করে দুটো তুলে নিয়েছি, মেয়েকে দিয়ে আমার মালটা তুলিয়ে নিয়েছি, আর তোমাদেরটা আমি নিয়ে এসেছি। মালতী, এই দেখো, আর কেউ না জানুক আমি তো অন্তত জানি তোমাদের এখন কি অবস্থা চলছে। আরে না গো কাকিমা, কেউ জানে না কি আমি তোমাদের জন্য তুলেছি, আর কেউ জানতেও পারবে না। তোরা তো সাহস হয় কি করে, বেরো বেরো বলছি এক্ষুনি,
এক্ষুনি বেরিয়ে যাবি আমার চোখের সামনে থেকে। তুমি রাগ করো না তো কাকিমা, আমি তোমার মেয়ের মতো নই বলো? কতবার বিপদে আপদে তুমি আমার সাহায্য করেছো, আর আমি তোমাদের জন্য এইটুকু করতে পারবো না? শোনো কাকিমা, আমি এই ব্যাগ রেখে গেলুম তোমার দরজায়, তুমি যদি না নিয়েছো আমার যতই কষ্ট হোক তোমার বাড়ির দরজায় আমি জীবনে পা রাখবো না। আমি এই চললুম। জ্ঞানেন্দ্র শঙ্করের নাতি ভবানী শঙ্কর, আমরাও হাত পাততে শিখে গেলাম। জ্ঞানেন্দ্র শঙ্করের নাতি ভবানী শঙ্কর, আমরা 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 শিখে গেলাম।